নমস্কার ২৪ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। কেন্দ্রের উপর চাপ বাড়ানোর কৌশল সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেফতারি এবং নোট বাতিল ইস্যুকে সামনে রেখে আজ ফের রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস, কি কি দাবি থাকছে, তৃণমূল সূত্র কি খবর পাচ্ছ? দেখো, 11টা থেকে ধর্না রয়েছে, যেরকম সাউথ অ্যাভিনিউতে মজুদুদ্দিন থেকে তারা ধর্না দিয়েছেন, সেরকম তারা প্রথমে ধর্না দেবেন এবং তারপর তারা রাষ্ট্রপতির কাছে দুটোর সময় যাবেন। এবং মূলত তাদের দাবি হচ্ছে, নোট বাতিলের জন্য সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে, সেই অসুবিধা এখনো হচ্ছে 45 দিন হয়ে যাওয়ার পরেও। এখনো 120 জন মারা গেছে এবং বিভিন্ন জায়গায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা লেবার রয়েছে তাদের কিভাবে অসুবিধা হচ্ছে, সেই সমস্ত কিছু নিয়ে সুখেন্দ্র শেখর রায়কে একটা ডেটা ব্যাংক তৈরি করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী। সেই সমস্ত ডেটা ব্যাংক নিয়ে রাষ্ট্রপতির কাছে তারা যাচ্ছেন। তার পাশাপাশি যেহেতু তারা নোট বাতিল নিয়ে সোচ্চার হয়েছেন, তাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে এবং তার জন্যই তাদের দলে সাংসদদের গ্রেপ্তার করা হচ্ছে। এই দুটো জিনিস যে কতটা ইন্টার রিলেটেড, সেই জিনিসটা একেবারে খাতায় কলমে রাষ্ট্রপতির সামনে রাখবেন তারা। এবং তারা রাষ্ট্রপতির ইন্টারভেনশন চাইছে এই গোটা বিষয়টা, এই দাবি নিয়েই তারা রাষ্ট্রপতির কাছে যাচ্ছে। ধন্যবাদ কমলিকা। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।